দেখতে পাচ্ছ পুরো লাচ্ছা পরোটা মাত্র 5 টাকা করে দাম। আজকে চলে এসেছি বনগাঁতে মাত্র 5 টাকায়, সকালে ব্রেকফাস্ট করবো লাচ্ছা পরোটার সঙ্গে। এখানে আলু কষা পাওয়া যাচ্ছে, আর সত্যি আমার শোনার পরেও জিভে জল চলে আসছে, তাই আমি তৎক্ষণাৎ চলেছি তোমাদেরকে এই সন্ধানটা দেওয়ার জন্যে। পরোটা লাচ্ছা পরোটা তো বলছি, দেখি কেমন হবে, এটা আদের লাচ্ছা পরোটা কিনা সেটাও দেখব, তো কেমন খেতে আর কীভাবে এত কম দামে দিচ্ছে, চলো সেটা কাকুর মুখ থেকেই শুনে নেব। কেমন লাগছে খেতে? হ্যাঁ, দেখতে পাচ্ছ পুরো লাচ্ছা পরোটা মাত্র 5 টাকা করে দাম, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে তো দেখতে, এরকমই হয়? হ্যাঁ এরকমই হয়। বাহ, দেখতে পাচ্ছ আর এই সঙ্গে তো সবজিও আছে নাকি? সবজি হবে, আলুর দম কষা। বাহ, এখানে দাদা লাচ্ছা পরোটা 5 টাকায় পাওয়া যাচ্ছে, এই দেখতে পাচ্ছ সাবও করছে দাদা খাচ্ছে। তাই কবে থেকে খাচ্ছ? আমি এটা অনেক দিন দিয়ে খাচ্ছি। কেমন টেস্ট খাবারের? সব সে তো সেরা হয়েছে দেখতে, হেভি সুন্দর হয়েছে। লাচ্ছা পরোটার লেচিগুলো করে দিতে বেশ ভালোই লাগছে। কেউ যদি তোমার এই লাচ্ছা পরোটাটা যদি তেল ছাড়া বলে ভেজে দিতে, ভেজে দিতে পারবে? তেল ছাড়া ভেজে দেবো। তাহলে আমাকে তেল ছাড়া ভেজে দিও, দেখি কেমন পারো। গাও কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে পরোটা। প্রথম বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম রঞ্জিত। আর তোমার এখানে 5 টাকায় লাচ্ছা পরোটা তো পাওয়াই যাচ্ছে। হ্যাঁ, আর বলছি বিক্রি করে এত কম দামে দিচ্ছ 5 টাকা লাচ্ছা পরোটার সঙ্গে? এখানে পয়সা কম, গরিবি এরিয়া, পয়সা কম তার জন্য। আর এছাড়া আর কি পাওয়া যাচ্ছে পরোটা বাদে? কচুরি পাওয়া যাচ্ছে, আটা রুটি পাওয়া যাচ্ছে, সবই 5 টাকা করে নিচ্ছ? সব 5 টাকা। ওর সঙ্গে সবজিও দিচ্ছ? সবজি দিচ্ছি। আর বলছি দোকান খোলা টাইমিংটা কখন আছে? সকাল 7টার থেকে চালু হয়ে যায়। এই খাবার কটা থেকে পাওয়া যাবে? 7টা থেকে? 7টা থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। কটা পর্যন্ত পাওয়া যাবে? ওই 11টা অবধি। 11টা পর্যন্ত। আর দোকান প্রতিদিন খোলা কি? হ্যাঁ প্রতিদিন, প্রত্যেক দিন খোলা। বাহ, আর এই জায়গাটা কোথায় একটু বলে দাও? এটা বনগা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের জিআরপির সামনে। জিআরপির সামনে, তাই তো? ঠিক আছে, তাই বা তোমার চিনে নাও। এই যে দেখতে পাচ্ছ এর অপোজিটে দেখতে পাচ্ছ বনগা স্টেশন, বনগা 1 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি এই যে স্টেশন আছে সামনের দিকে, ও যায় 1 নম্বর প্ল্যাটফর্ম, তার এখানে একদম মুখেই হচ্ছে দোকান দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এখানে জিআরপির অফিস আছে, তার আগেই পড়বে এখানে দোকান। তোমার নাম কি একটু বলে দাও? জ্যোৎস্নাবালা। কেমন আছো তুমি? ভালো আছি। বাহ, দেখতে পাচ্ছ আলু সোয়াবিন সবজি করেছে। আর তুমি কে? হ্যাঁ ওই দোকানেরই। তুমিও দোকানে থাকো তাই তো? বাহ, আর প্রতিদিন কি এই সোয়াবিন আলু সবজি হয় নাকি? না, একদিন আলুর দম, একদিন ছোলার ডাল, একদিন সোয়াবিন আলু, মানে চেঞ্জ করে করে করো। একদিন মিক্স ভাজি হয়। ও, মিক্স ভেজ করো একদিন। কচুরি শেষ তাই তো? হ্যাঁ কচুরি। কচুরিটা দেখাতে পারলাম না, আমি অনেক দেরি করে এসেছি। আধা ঘন্টা না জমলে খাবে হবে না। 5 টাকা করে দাম, বিশাল লাগছে তো দেখতে। বাহ, বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছ, লাচ্ছাগুলো হয়েছেও দারুণ। বাহ, প্রত্যেকটাই লাচ্ছা পাওয়াটা সেরা হয়েছে দেখতে।
দেখতে পাচ্ছ মাত্র 5 টাকায় লাচ্ছা পরোটা পেয়ে গেছি। সাইজটা কিছুটা এই রকম, বেশ ভালোই লাগছে। আর এখনই গরম গরম ভেজে দিল, আর চাইলে তোমরা এখানে অয়েল ফ্রিও খেতে পারো, আমি অয়েল ফ্রি নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। যদি শুধু টেস্ট করে দেখি, একদম খাস্তা করে ভাজা, গরম গরম খাচ্ছি এখন, কিছুদিনই ভালো লাগে গেলে। কিন্তু কি একদম শুকনো তরকারি দিয়ে টেস্ট করে দেখো। আর দেখতে পাচ্ছ সোয়াবিন আলুর একটা সবজি করেছে, এই যে দেখতে পাচ্ছ আলু, আলুগুলো দেখি কেমন সিদ্ধ হয়েছে, বাহ বেশ ভালোই সিদ্ধ হচ্ছে, একবারে মোমের মতন পুরো গলে যাচ্ছে। আর এই ছোটো ছোটো সোয়াবিন, এগুলো একটা আলাদাই টেস্ট লাগে, খেতেও বেশ ভালো লাগে ছোটো ছোটো সোয়াবিনগুলো। তরকারি একটু শুধু টেস্ট করে দেখি, তবে একদম মিষ্টি মিষ্টি করে করা, বেশ ভালোই লাগছে সকালের এই হালকা খিদে দেয়, এই মিষ্টি তরকারি বেশ ভালোই লাগছে। যদি কেউ তরকারি চায় তাহলে কি দাও, দাও তাহলে। পরেও দেখতে পাচ্ছ তরকারি চাইলে দেওয়া হয়, পরোটা দিয়ে একটু খেয়ে দেখি, আর এর সঙ্গে আলু সোয়াবিনের সবজি, পারফেক্ট লাগছে খেতে, দারুণ লাগছে খেতে, দারুণ। আর এছাড়াও এখানে কচুরি পাওয়া যাচ্ছে, রুটি পাওয়া যাচ্ছে, সবই 5 টাকা করেই পিস, সেগুলো ট্রাই করলাম না, এই পরোটাটা একটু বেশি করেই খাবো, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। আসি কাকু, কাকে আসছি, বেশ ভালো লাগলো খেতে। তা আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বনগা যদি আসো অবশ্যই ট্রাই করো, আর বেশ ভালো দিচ্ছে, 5 টাকায় পড়েছে ও একবারে সেরা। তো ব্লগটা এখানে করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা বাই।